রাজ্যে থরি বিদ্যুৎ যায়, লোডশেডিং মানিক সরকারের আমলে হতো, এখন তো কারেন্ট যায় না। এখন যেটা হয় তা হলো বিদ্যুৎ আমাদের সাথে চোখ টিপ মারে, এটাকে লোডশেডিং কে বলে। আর এটাও যে হয় তাও হয় আমাদের দোষেই, আমরা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছি তাই এমন হচ্ছে। ত্রিপুরায় লোডশেডিং হয় না তো, আর এটা আমাদের কথা নয়, তা বলছেন স্বয়ং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজে। কিন্তু প্রশ্ন হলো, বিদ্যুৎ মন্ত্রী কি কোথাও ভুল বলছেন? না, মানে বিদ্যুৎ মন্ত্রী বলছেন রাজ্যে এখন লোডশেডিং হয় না, আর এইদিকে সাধারণ মানুষ 10 থেকে 12 দিন ধরে বিদ্যুৎ না পেয়ে পথ অবরোধ করছে। পাওয়ার কাট হয়ে যাবে, এটার নাম লোডশেডিং নয়। আমি বারবার শব্দগুলি ব্যবহার করছি, পাওয়ার কাট হয়ে যাবে, এটার নাম লোডশেডিং নয়। আমি বারবার শব্দগুলি ব্যবহার করছি। 10-12 দিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় পূর্ব কাউলিকুড়া গ্রামের সাধারণ মানুষেরা কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, কৈলাসহরের গৌরাঙ্গনগর ব্লকের অধীনে অবস্থিত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের পূর্ব কাউলিকুড়া গ্রামে বিগত 10 থেকে 12 দিন ধরে গোটা গ্রামে বিদ্যুৎ না থাকার ফলে গ্রামবাসীরা কয়েকবার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের শহরের অফিসে এসে লিখিতভাবে এবং মৌখিকভাবে অভিযোগ করার পরও বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিক সহ অন্যান্যদের কোনো হেলদোল নেই। বিদ্যুৎ না থাকার ফলে গোটা গ্রামে পানীয় জলের তীব্র সমস্যা শুরু হয়েছে এবং বিদ্যুৎ না থাকার ফলে ছাত্রছাত্রীরা রাতের অন্ধকারে পড়াশুনো করতে পারছেন না বলেও জানান রাস্তা অবরোধকারী গ্রামবাসীরা। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে 21 জুন বুধবার সকাল 11টা থেকে পূর্ব কাউলিকুড়া গ্রামে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধ স্থলে এসে পৌঁছন। বিকেল 4:15 অবধি রাস্তা অবরোধ চললেও সরকারি কোনো আধিকারিক অবরোধ স্থলে না আসায় রাস্তা অবরোধ তারা চালিয়ে গেছেন। এদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী গোটা রাজ্যে এটা বলেই ঘুরে বেড়াচ্ছেন যে রাজ্যে নাকি লোডশেডিংই হয় না। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।